উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। নবলা শিক্ষিতা সুন্দরী, আর আপনি তো চেনেন আমাদের রত্নাবঙ্গ থেকে মৃগেন বাবু, তারই মেয়ে। হ্যাঁ হ্যাঁ চিনি, আমি চিনি, তোমার মাও চেনেন মৃগেন বাবু আর তার স্ত্রী নন্দা দেবী। চিনি দেখছি। নবলাকে আমি কথা দিয়েছি, হ্যাঁ, আর সেও আমাকে কথা দিয়েছে, তাই বলছিলাম যে বিয়ের দিনটা ঠিক করে ফেললেই ভালো হতো। আগে তুমি যেমন ভালো বুঝেছো তেমন ব্যবস্থা করো। আর একটা কথা বলছিলাম, বলো। আমাদের নতুন বাড়ি করবার প্ল্যানটা তো হয়ে পড়েই আছে, তো বাড়িটা বিয়ের আগে হয়ে গেলেই ভালো হতো না? কেন? নবল সম্মানের জন্য। সদনে আসছে কি তার সম্মানে বাড়বে? না ঠিক তা নয়, তবে এই গোসাই পাড়া নবলার মতো মেয়ের মেশবার ঠিক সমাজ নেই। বিয়ে তো আগে হয়ে যাক, পরে বাড়ির কথাটা ভাবা যাবে। আগে বিয়ে পরে বাড়ি, কিন্তু এরকম শর্ত হলে আমি নবলার কাছে মুখ দেখতে পারবো না। তাহলে মুখ দেখিও না। একটা কথা জেনে রেখো, বাড়ি হতে পারে কিন্তু বিয়ে হতে পারে না। কেন, কি অপরাধে? অনেক নন্দাকে আমি চিনি, তার মেয়ে আনন্দ সাধনের বউ হতে পারে না। তুমি নবলার সঙ্গে মিশতে গেলে কেন? মেশবার যোগ্য বলে? তবে স্বরূপানি এতদিন মেলামেশি করলে কেন? স্বরূপা? স্বরূপের মধ্যে আছে কি করে? এর মধ্যেও নয় পরেও নয়, সবার আগে স্বরূপার কথা। এমন ভাব দেখাচ্ছ যেন তুমি স্বরূপাকে চেনো না। চিনবো না কেন, সাবানওয়ালা রাজেশ বাবুর মেয়ে। সংসারে কোনো কাজই ছোট নয়, কাজের জন্য কোনো মানুষই ছোট হয় না, যারা মানুষকে ছোট করে তারাই ছোট। আর কেন সেই বাড়িতে আসে তা তুমি জানো না? জানি, তোমার কাছে টাকা ধার চাইতে আসে আর ধার শোধ করতেও আসে, এই নন্দার মেয়ের মতো বাড়ি গাড়ি ভিক্ষে করতে আসে না। চুপ করো মিত্রা, তুমি যাও কুশল, তোমার অভিপ্রায় মত দিতে না পারলেও বাধা আমরা দেব না, আর আমার যা কর্তব্য তাও আমি করবো। মিত্রা, তোমার এতদিনের ধৈর্যের বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল কি করে? আমার অনেক দিনের সাহায্য এক মুহূর্তে ভেঙে পড়লো। বুঝতে পারছি মিত্রা, স্বরূপার মতো মেয়ের উপযুক্ত নয় কুশল, মনের আলো না জ্বললে কেউই সত্য দেখতে পায় না, এমএ পাস করলেও কুশলের মন অন্ধকারে ভরা। হ্যাঁ দেখো স্বরূপা, আমি চাই না যে আমার জীবনে তুমি সমস্যা হয়ে থাকো। বুঝতে পারলাম না, তোমার জীবনের সমস্যা আমি না আমার জীবনের সমস্যা তুমি? তোমাকে জীবনে বাদ দিয়ে আমি সুখী হতে চাই। আমি তো তোমার সুখের পথে বাধা নই। আগে তাই জানতাম, কিন্তু আজ 10 বছর ধরে তোমার মনের গোপন অপিসন দিকে বাবা আমার কাছে পৌঁছে দিয়েছে দেখে খানিকটা অবাক হয়ে গেছি। আজ তুমি প্রথম জানতে পারলাম। প্রথম জানতে পারলাম, আর জানতে পারলাম তোমার ভালো মানুষের বলান স্বরূপটি। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, তোমার সঙ্গে সম্পর্কটা আমার পরিষ্কার হয়ে যাওয়া দরকার। আমার দিক থেকে সেই সম্পর্ক চিরদিনই পরিষ্কার হয়ে আছে। না যায়নি। দেখো স্বরূপা, বিজয় ইঞ্জিনিয়ারের ছেলে বাড়ি আর টাকার উপর যদি এতই লোভ ছিল তখন নিজেকে অন্যভাবে তৈরি করোনি কেন? অন্যরকম শিক্ষা পাওনি কেন? এত বড় আশা করবো সাহস তোমার করতে গেল? আর তাছাড়া আমার মতো মানুষের জীবনের দরকার তুমি কে? কি তোমার গুণ আছে? কি তোমার যোগ্যতা আছে? পারো আমার জীবনে গৌরব আনতে? পারো না, আর শুধু অন্য মেয়ের ভালোবাসার উপর হিংসে করতে, যে বাড়ি থেকে শত উপকার পেয়েছো সেই বাড়ির ছেলের আকাঙ্ক্ষার পথে কাঁটা ছড়াতে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।